রবিবার 1,500 বোতল ফেন্সিডিল সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার পুলিশ। এদিন ডাকবাংলা 34 নম্বর জাতীয় সড়ক থেকে ধৃতদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম ইসরায়েল শেখ, রিন্টু শেখ এবং টুটুল শেখ। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন মালদার দিক থেকে একটি সুমো গাড়িতে করে মুর্শিদাবাদের সুতের বর্ডার এলাকা দিয়ে পাচার করার উদ্দেশ্যে ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল ধৃতরা। গোপন সূত্রে খবর পেয়ে নতুন ডাকবাংলা 34 নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে তাদের পাকড়াও করে পুলিশ। ধৃতদের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের সোমবার বহরমপুর আদালতে পেশ করা হয়। তরিকুল শেখের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। শহর রঘুনাথপুরের ভোজনরসিক মানুষদের জন্য এসেছে এক খুশির খবর। আপনাদের জন্য খাদ্যপ্রীতির কথা মাথায় রেখে রঘুনাথপুর শহরে এই প্রথমবার বিরিয়ানির সম্ভার নিয়ে হাজির হয়েছে আরসালান বিরিয়ানি সেন্টার। স্বাদ ও গুণগত মানে সেরা এই বিরিয়ানি সেন্টারে আপনারা পেয়ে যাবেন মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, পাবেন আলু বিরিয়ানিও। এছাড়াও এখানে পেয়ে যাবেন মটন চাপ এবং চিকেন চাপ। তাই আর দেরি না করে জিভে জল এনে দেওয়া বিরিয়ানি খাওয়ার জন্য এখনই চলে আসুন আরসালান বিরিয়ানি সেন্টারে। এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। আমাদের ঠিকানা রঘুনাথপুর, পুরুলিয়া বড়াকার রোড, মিথিলা হোটেলের সামনে। ফোন নাম্বার 7739633370 অথবা 9680447421 এবং 8824833।